যারা রেন্টাল ইনকামের মধ্য দিয়ে আয় করেন তাদের ক্ষেত্রে সেই রেন্টাল ইনকামের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সেই সাথে শেয়ার, মিউচুয়াল ফান্ড বা লটারির থেকে ভালো রকম অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা বাড়িতে হঠাৎ করে রেনোভেশনের কাজের জন্য আপনার খরচা বেড়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024 মাসিক রাশিফল। সেই সাথে সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহের রাশির পরিবর্তন হতে চলেছে। রবি, শুক্র, বুধ এই তিনটে গ্রহ সেপ্টেম্বর মাসে তাদের রাশির পরিবর্তন করবে। তার ফল মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর, স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যা, শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয়ে কী পদক্ষেপ আপনাদের নেওয়া উচিত এবং কী কী বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত। সেই সাথে এই গ্রহদের পরিবর্তনের মধ্য দিয়ে কী কী সুবিধা আপনারা লাভ করতে পারেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে এখানে আমি বিশদভাবে চর্চা করব। এর পাশাপাশি যেমন এই ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, তার সঠিক উত্তর যারা দেবেন তাদের জন্য কী সারপ্রাইজ থাকবে সেটাও ওই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের এই মাসের শুভ রং কী এবং কী মহা উপায় আপনারা পালন করবেন যাতে সমস্ত সমস্যাকে সরিয়ে জীবনের সফলতাকে আরও বেশি করে ব্যবহার করতে পারবেন। তাই ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, এর পাশাপাশি বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে সেই অনুযায়ী আপনি ফল পেয়ে থাকেন। যদি কোনো কারণে এই ফলের অন্যতা হয় বা যদি মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও মিলছে না, আমি বলবো অবশ্যই আপনার নিজের জন্মছক, হাত এবং বাস্তুর পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার বা বিচার ইমিডিয়েট করিয়ে নিন, খুব ভালো রেজাল্ট পাবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে, অর্থাৎ 1লা সেপ্টেম্বর রবিবার রাত, কারণ সেই দিন শিবযোগ এবং শকুনীকরণ থাকবে। আর 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধযোগ এবং নাগকরণ থাকবে। সেই সাথে 1 ও 2 তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে, ফলে বহু বছর বাদে এই রকম একটা যোগের সমন্বয় দেখতে পাওয়া গেছে। এই দুদিন ধরেই আমার মহাযজ্ঞ চলবে, সেই জন্য এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী ও অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যজ্ঞে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন, নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার এক্ষুনি ফোন করুন। সেই সাথে বলবো আপনারা যারা আর্থিক অনটন, ঋণ, প্রেম কিংবা বৈবাহিক জীবনের সমস্যা, স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে, সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন, মিথ্যা মামলায় ফেঁসে গেছেন, এই সমস্ত কিছু সমস্যার জন্য নিচের হেল্পলাইনে যোগাযোগ করুন যাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনারা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন। এবারে দেখে নেব সেপ্টেম্বর মাস যখন শুরু হবে তখন মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। প্রথম স্থানে মঙ্গল অবস্থান করছে, দ্বিতীয়ভাবে বুধের সাথে রবি অবস্থান করলো। 16ই সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে অবস্থান করবে, বুধ 23শে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে। চতুর্থভাবে কেতুর সঙ্গে শুক্র রয়েছে কিন্তু 17ই সেপ্টেম্বরের পর অর্থাৎ 18ই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। নবমভাবে অবস্থান করছে শনিদেব, 10মভাবে রাহু এবং 12মভাবে দেবগুরু বৃহস্পতি
অবস্থান করছে। সবার আগে জেনে নেব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যায়। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান করছে, কিন্তু চতুর্থভাবে প্রবেশ করবে 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বরের পর আপনার শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ দেখা যাচ্ছে। যদি কোনো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা শরীর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকেন, আমি বলবো 23 সেপ্টেম্বরের পর খুব ভালো হয়ে যাবে আপনার শরীর স্বাস্থ্য। কিন্তু 23 সেপ্টেম্বরের আগে আপনি যদি কোথাও ঘুরতে যান বা সমাজের জন্য কোনো কাজ করেন, অর্থাৎ যদি আপনাকে বাইরে বেরিয়ে বেশি করে কাজ করতে হয়, আপনার শরীর স্বাস্থ্য, আপনার স্কিনের ইনফেকশন, অ্যালার্জি এই সব বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। কারণ আপনার রাশির অধিপতি গ্রহ বুধ তৃতীয়ভাবে অবস্থান করছে। আপনার তৃতীয় ভাব নির্দেশ করে শর্ট ট্রাভেলিং, সোশ্যাল ওয়ার্কিং, অনেক বেশি পরিশ্রম করবার জন্য আপনার শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা যাতে না আসে সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। তবে 23 সেপ্টেম্বরের পর আপনার শরীর স্বাস্থ্যের উন্নতির যথেষ্ট যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই মাসে আয়ের সাথে সাথে ব্যয়েরও কিছু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমত আয়ের দিক থেকে সম্পত্তি সংক্রান্ত আয়ের সম্ভাবনা রয়েছে। যারা রেন্টাল ইনকামের মধ্য দিয়ে আয় করেন তাদের ক্ষেত্রে সেই রেন্টাল ইনকামের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সেই সাথে শেয়ার, মিউচুয়াল ফান্ড বা লটারির থেকে ভালো রকম অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি খরচ আরও ভীষণভাবে বাড়তে পারে। মেডিকেল এক্সপেন্সেস কিংবা বাড়িতে হঠাৎ করে রেনোভেশনের কাজের জন্য আপনার খরচা বেড়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বুধের অবস্থান এই সপ্তাহে যথেষ্ট ভালো। সেই সাথে চতুর্থ স্থানে 17 তারিখ অবধি পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র অবস্থান করবে, ফলে এই মাসে আপনার পারিবারিক দিক থেকে যথেষ্ট সম্প্রীতি দেখতে পাওয়া যাবে। আপনাদের যাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল সেখান থেকে রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে। বাড়িতে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা মোবাইল বা ইলেকট্রনিক কোনো গেজেটস কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পরিবারের সদস্যদের সাথে আপনার কোথাও ট্যুর প্ল্যান হতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই মাসে পারিবারিক দিক থেকে যথেষ্ট শুভ যাবে। এবারে চলে আসবো আপনার সন্তান ভাগ্য। পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে চতুর্থ স্থান অর্থাৎ কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছে। তবে 18 তারিখ শুক্র তুলা রাশি অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবে, ফলে যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার ব্যাপারে প্ল্যানিং করছেন অথবা দ্বিতীয় সন্তান চাইছেন, তাদের ক্ষেত্রে 18 তারিখের পর সন্তান প্রাপ্তির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যদি কোনো প্ল্যানিং করেন তাহলে অবশ্যই সেখানে সফল আসবে। আর যেসব মিথুন রাশিদের সন্তান আছে তাদের বলবো 17 সেপ্টেম্বর অবধি তাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে মানসিক অস্থিরতা, নার্ভের সমস্যা, তলপেট অথবা পিঠের ওপর দিকের অংশে ব্যথা হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান 17 বছরের নিচে তাদের পড়াশোনার ক্ষেত্রে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, কখনো কখনো তারা একাকিত্বে ভুগতে পারে। তবে 18 তারিখের পর শুক্র তুলা রাশিতে এলে এই সমস্যা সমাধান হয়ে যাবে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের উপরে তাদের কেরিয়ারের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে এবং 18 তারিখের পর তাদের উচ্চশিক্ষা এবং কেরিয়ারের দিক থেকে আরও বেশি উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে এই সময় তারা কোনো লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারে, এরকম সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো সেই সব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে তাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। পঞ্চম স্থান থেকে বিদ্যাকে বিচার করা হয়। আর আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হল শুক্র, যে বর্তমানে চতুর্থভাবে অবস্থান করছে, কিন্তু 18 সেপ্টেম্বর শুক্র তুলা রাশি অর্থাৎ নিজের রাশিতে প্রবেশ করবে। 18 সেপ্টেম্বরের পর আপনাদের পড়াশোনা খুব ভালো হয়ে যাবে। যদি এই সময় কোনো পরীক্ষা থাকে তাহলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। কিন্তু 18 সেপ্টেম্বরের আগে শুক্রের সঙ্গে কেতু অবস্থান করছে, ফলে মিথুন রাশি বা লগ্নে যেসব শিক্ষার্থী আছে যতটুকু পড়াশোনা করছেন সেই সব কিছু
কিন্তু ভুলে যেতে পারে, কারণ শুক্রের সঙ্গে কেতু অবস্থান করছে। কেতু একটা মাইন্ডলেস গ্রহ, অর্থাৎ পড়াশোনার মন ডাইভার্ট করবে। কেতু পড়াশোনার ওপর যতটা ফোকাস থাকা উচিত ততটা ফোকাস আনতে দেবে না, প্রেমের সম্পর্কের ওপর ফোকাস তৈরি করবে। 18ই সেপ্টেম্বরের পর স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার উন্নতি দেখতে পাওয়া যাবে। যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে, 18ই সেপ্টেম্বরের পর সেই অ্যাডমিশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম ভাব প্রেমকেও নির্দেশ করে। মিড সেপ্টেম্বরের আগে আপনার পার্টনারের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, এবং এমন বিষয়ে আপনাদের দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যেটা আপনি কখনো ভাবতেই পারেন না। ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক, মান অভিমান, এই সব বিষয়ে দেখতে পাওয়া যাবে। কিন্তু বলবো, সেপ্টেম্বরের 18 তারিখের পর প্রেমের সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে যাবে। যদি কারোর সাথে কথা বলা বন্ধ হয়ে থাকে, যদি কেউ আপনাকে ব্লক করে থাকে, এমন কোনো সিচুয়েশন থাকে, তাহলে 17ই সেপ্টেম্বরের পর এই সব সমস্যা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনার গোচর অনুসারে দেখা যাচ্ছে সেপ্টেম্বরের পর আপনার প্রেমের সম্পর্ক আরও ভালো হবে। আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কিন্তু নির্দেশ করবে যে কতটা সম্পর্ক আপনার ক্ষেত্রে ভালো হবে। এবারে বলবো মিথুন রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকা যাদের বিবাহ ও বিবাহিত জীবন কেমন থাকবে। সপ্তম ভাব থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে। আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি, যে বর্তমানে দ্বাদশভাবে অবস্থান করছে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করা কিন্তু খুব ভালো মনে করা হয় না। আবার তার শত্রু রাশিতে অর্থাৎ শুক্র রাশিতে অবস্থান করছে, এর ফলে বৈবাহিক জীবনে এর ইম্প্যাক্ট আসতে পারে, নয়তো আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনার স্বামী বা স্ত্রীর তার কেরিয়ারের দিক থেকে সমস্যা দেখা দিতে পারে, ওভার থিঙ্কিং অ্যাংজাইটি দেখা যেতে পারে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি এমন না হয়, তাহলে বৈবাহিক জীবনে কিন্তু ইম্প্যাক্ট দেখা দেবে। মিস আন্ডারস্ট্যান্ডিং, ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক তৈরি হওয়া, খাওয়ার সময় সবথেকে বেশি আর্গুমেন্ট তৈরি হওয়া, ছোট ছোট বিষয়ে সমস্যা তৈরি হওয়া, কারণ দ্বাদশ ভাব জন্মকুণ্ডলিতে কিন্তু শুভ মনে করা হয় না। সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতির কোনো পরিবর্তন হচ্ছে না রাশির, তাই খেয়াল রাখতে হবে বৈবাহিক জীবনের ওপর। শুধু সেপ্টেম্বর মাসে নয়, যতদিন বৃহস্পতি সেখানে অবস্থান করবে ততদিন কিন্তু আপনাদের ম্যারিড লাইফের ওপর ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এবারে বলবো আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য কেমন থাকবে। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়, আর বর্তমান সময়ে আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শনিদেব সেখানে বিরাজ করছে, আর নিজের রাশিতে বকরি অবস্থায় রয়েছে। রেজাল্ট খুব ভালো পাবেন, কারণ শনি তার নিজের রাশিতে অবস্থান করছে। এখানে শনির সাড়ে সাতী বা শনির ঢাইয়া কোনো কিছুই নেই, শনি খুব ভালো পরিস্থিতিতে রয়েছে। শুক্র কেন্দ্রতে রয়েছে এবং বুধ কেন্দ্রতেও অবস্থান করবে। যদি এই মাসে আপনি কোনো শুভ কাজ করাতে চান তাহলে করাতে পারেন, কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইছেন সেটাও নিতে পারেন। যদি কোনো ইনভেস্টমেন্ট করার কথা ভাবেন তাহলে এই মাস আপনার পক্ষে কিন্তু খুব ভালো হবে। শনি বকরি অবস্থায় রয়েছে, কাজ সম্পন্ন করার ক্ষেত্রে সময় লাগতে পারে, কিন্তু কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে। আপনি যে কোনো কাজ করতে দেরি হলে সেই কাজ কিন্তু সম্পন্ন হবে, কারণ শনির গোচর অনুযায়ী যে কোনো কাজ একটু দেরি করাতে পারে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে দশম ভাব কর্মকে বিচার করা হয়। রাহু এবং দেবগুরু বৃহস্পতি, রাহু দশম ভাবে অবস্থান করছে, বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করছে। দুদিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে কাজকর্মে মন না বসা বা নিজের মতো কাজকর্ম করা, এছাড়া হার্ডওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক করা, এবং তাতেও ডিস্যাটিসফ্যাকশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো না কোনো বিষয়ে ত্রুটি বার করা, সেটা কর্মক্ষেত্রে হোক বা পরিবারের দিক থেকে হোক বা যে কোনো কাজের পরিবেশের দিক থেকে হোক, সেই সমস্ত কিছু কিন্তু রাহু দশম স্থানে অবস্থান করা মানে যে কোনো বিষয়ে ত্রুটি বার করার দেখতে পাওয়া যায়। এছাড়া রাহু পরিবর্তন নিয়ে আসে। এছাড়া এই মাসেও কিন্তু আপনাকে বেশি এফোর্ট বা পরিশ্রম দিতে হতে পারে, কারণ রাহু যে কোনো ক্ষেত্রে পরিবর্তনকে নিয়ে আসে। 18 বছর পর আপনার কেরিয়ার ভাবে রাহু অবস্থান করছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া বৃহস্পতিও দ্বাদশভাবে অবস্থান করছে, তাই আমি বলবো কোনো এমএনসি বা মাল্টিন্যাশনাল কোম্পানি সম্পর্কিত কোনো চাকরির যদি চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো লাভ করতে পারেন। স্থান পরিবর্তন যারা করতে চাইছেন বা ট্রান্সফার যারা করতে চাইছেন, বিদেশে কর্ম যারা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
এবারে আসবো মিথুন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে ব্যবসার দিক থেকে খুব ভালো থাকবে। 23 সেপ্টেম্বরের পর আপনার ব্যবসার ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু তার আগে খরচা বেশি হতে পারে, ট্রাভেলিং বেশি হতে পারে, চিন্তা বেশি হতে পারে, কারণ বৃহস্পতি আপনার দ্বাদশস্থানে ট্রানজিট করছে, কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা বিরক্তি দেখা যেতে পারে। কিন্তু 23 সেপ্টেম্বরের পর আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো গ্রোথ নিয়ে আসবে। মিথুন রাশি বা লগ্ন নিয়ে সেপ্টেম্বরের রাশিফলের আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাতের গঠন, রেখার অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে বাস্তুর অবস্থান, এই সমস্ত কিছুর ওপর আপনার ফলাফল নির্ভর করে। কিন্তু এগুলোর সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো ধারণা নেই। আপনার সম্পর্কে যদি থাকতো, আপনার সম্পর্কে বা আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে, তাহলে এখানে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু মিলে যেত। মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, আপনাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এছাড়া বলবো আমার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত অলরেডি লঞ্চ হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বুধ কত তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে আসবো এই মাসে আপনাদের শুভ রং কী হবে। এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং গোলাপি। আপনারা যদি আরও বেশি করে এই মাসে ফল লাভ করতে চান তাহলে এই মহা উপায়গুলো পালন করুন যাতে আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। সবার প্রথমেই বলবো বুধের বীজ মন্ত্র অবশ্যই 108 বার পাঠ করুন, ওম ব্রাং ব্রিং ব্রং সহ বুধায় নমঃ, এবং তার সাথে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওম গ্রাং গ্রিং গ্রং সহ গুরুভাই নমহা। হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করুন এবং প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল তার মধ্যে মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন। দেখুন অত্যন্ত ভালো সময় যাবে এবং যে কোনো বাধা বিপত্তি থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বরের রাশিফল নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।